আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে সারা মেহকাপুর লেখা ভালোবাসবো যেতোকে গল্পের 13 নম্বর পর্ব। তো চলুন আর কথা না বলে সরাসরি গল্প শুরু করি। অনা সোফায় বসে আছে রীতিমতো গামছে সে, কারণ এমন সিচুয়েশনের আগে কখনোই পড়েনি সে। অনাকে দেখতে ফাহাদ আর তার আব্বু আম্মু এসেছে। ফাহাদ দেখতে বেশ হ্যান্ডসাম, গায়ের রং অহনার মতোই ফর্সা, চোখের রং হালকা খয়েরি। ফর্সা মুখের ওপর এই রঙের চোখটাই যেন বেশি ভালো লাগে। ফাহাদ তো অহনাকে আসার পর থেকে দেখেই যাচ্ছে। এদিকে ফাহাদের আম্মু অহনাকে কিছু প্রশ্ন করলো, অহনা ভয় ভয় জবাব দিল, সে এখনো পর্যন্ত মাথা উঁচু করেনি। এদিকে আয়ন আর মৌ দাঁড়িয়ে দাঁড়িয়ে অহনা আর ফাহাদকে দেখছে। তারা দুজন ফিসফিসিয়ে বলছে, ফাহাদ ভাইকে দেখেছো? সে কখন থেকে আমাদের অহনার দিকে তাকিয়ে আছে? দেখলাম তো, আমি হলেও তো তোর দিকে এমনভাবেই তাকিয়ে থাকতাম। আয়নার একথা শুনে মৌ হালকা করে একটা কাশি দিল। কত তাকিয়ে থাকতে তা জানাই আছে, তুমি তো তোমার মনাকে নিয়েই পড়ে থাকতে। এখানে মনা কোথা থেকে আসলো? আর কখনো মনার নাম নিবে না। আচ্ছা ঠিক আছে, গুড গার্ল। জানিস আমার ইচ্ছে করছে তোকে আবার বিয়ে করি, একদম ধুমধাম করে। শখ কত, ছোট্ট বোনের বিয়েটা দাও তারপর। এর মধ্যে আয়নের দাদি এলো, ডাকলো আয়নকে। তিনি আয়নকে রুম এনে বলল, শোন ফাহাদ, এর পরিবার চাচ্ছে যে এ বিয়েটা হোক। অনেকে তাদের অনেক পছন্দ হয়েছে, ওনারা চাচ্ছে আজকে আংটি পরিয়ে রাখবে। আয়ন কিছুক্ষণ ভেবে বলল, দাদি আমি আব্বুকে ফোন দিয়ে জিজ্ঞাসা করি এ ব্যাপারে। তাই কর, কিন্তু তাড়াতাড়ি। এরপর আয়ন তার আব্বুকে ফোন দিয়ে বিষয়ে পরামর্শ নেয়। আয়ন ফোন রেখে দাদিকে বলে, আব্বু বলেছে ফাহাদের ফ্যামিলি অনেক ভালো, বিয়েটা হয়ে গেলে বরং ভালোই, কারণ চেনা পরিচিত মানুষেরা। ঠিক আছে, তোর আব্বু যা বলে তাই করবি। কথা শেষে আয়ান তার দাদির রুম থেকে বের হয়ে আসে। দাদি বলল, আমাদের কোনো সমস্যা নেই বিয়েতে, আপনারা আজকে অনাকে আংটি পরিয়ে রাখতে পারেন। ফাহাদের আম্মু বলল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমার তো ইচ্ছে যত তাড়াতাড়ি অহনাকে আমাদের বাড়ির বউ করে নিতে পারি ততই ভালো। ফাহাদের আব্বু বলল, আপনাদের ফাহাদকে জিজ্ঞাসা করার কিছু আছে? আম্মু বলল, না না, আমাদের ফাহাদকে অনেক ভালো লেগেছে, এমন ছেলে কি এখন খুঁজে পাওয়া যায় নাকি? এরপর ফাহাদের আম্মু বসা থেকে উঠে অহনার কাছে গিয়ে বসে তিনি অহনার তন্দি ধরে মুখটা উঁচু করে, আপনাদের মেয়ে তো কোটিতে একটা, কে না চাইবে এমন মেয়েকে নিজের বাড়ির বউ করতে? এ বলে উনি নিজের ব্যাগ থেকে একটা আংটি বের করে অহনার হাতে পরিয়ে দিলেন। যেহেতু অহনার আঙুলের মাপছাড়া আংটিটা পরানো হয়েছে তাই একটু টাইট হয়ে গিয়েছে। বাহ, আমাদের বাড়ির বউয়ের হাতে আংটিটা অনেক শোভা পাচ্ছে, কিন্তু আংটিটা ছোটো হয়ে গিয়েছে। সমস্যা নেই, আমরা আজকেই তোমার হাতের মাপ নিয়ে আংটি অর্ডার করে আসব। আংটি পরানোর শেষে দাদি মৌকে বলল সবার জন্য মিষ্টি নিয়ে আসতে। মৌ এতক্ষণ অহনাকে দেখছিল, সে বুঝতে পারছে অহনা এইসব একদম কিংকর্তব্য বিমূল হয়ে পড়েছে। কিছু রিকোয়েস্ট করবে নাকি কিছু বলবে বুঝতেই পারছে না, শুধু বুঝতে পারছে যে অহনা অনেক কষ্ট পেয়েছে তাদের এমন হঠাৎ ডিসিশনে। এদিকে অহনার অবস্থা করুন, সে ভাবতে পারেনি প্রথমবার দেখতে এসেই তার বিয়ে ঠিক হয়ে যাবে। এখন প্রচুর কান্না পাচ্ছে তার, কিন্তু কান্না করতে পারছে না। ফাদার আম্মু আয়নার উদ্দেশ্যে বলল, ভাবি যদি কিছু মনে না করেন তাহলে আমার মনে হয় ফাহাদ আর অহনা আলাদা একটু কথা বলুক। আয়নার আম্মু চিন্তায় পড়ে গেলেন, উনি ভাবছেন এভাবে কথা বলতে দেয়া কি ঠিক হবে। কিছুক্ষণ পর উনি জবাব দিলেন, ঠিক আছে ভাবি, ওরা দুজন কথা বলুক। অহনা আম্মুর একথা শুনে শুধু হতবাক হয়ে রইল। সে করুণ দৃষ্টিতে তার আম্মুর দিকে তাকালো, সে চাচ্ছিল না যে তার আম্মু এতে বলুক, কিন্তু এমন কিছুই হলো না। এর মধ্যে মৌ চলে আসলো, তাকে দায়িত্ব দেওয়া হলো অহনা আর ফাহাদকে সাদ পর্যন্ত পৌঁছে দেয়া। সে অহনা আর ফাহাদকে সাদে নিয়ে নিচে চলে আসলো, কিন্তু নিচে এসে সে স্থির থাকতে পারলো না, খুব টেনশন হচ্ছে তার। কি বলবে অহনা, কি করবে, ফাহাদের সাথে আবার খারাপ ব্যবহার করবে না তো, এমন হাজারো চিন্তা তার মাথায় উকি দিচ্ছে। আয়নের সাথে যে কথা বলে একটু হালকা হবে তারও উপায় নেই, কারণ আয়ান আম্মু দাদি আর ফাহাদের পরিবার নিয়ে পরিবারের ব্যাপারেই কথা বলছে। এদিকে অহনার অবস্থা তো যায় যায়, সোফায় সবার সামনে বসে কি কম অস্বস্তি ফিল করছিল যে এখন আবার এইভাবে একা একা কথা বলতে পাঠালো তাকে। ফাহাদ মনে হয় অহনার সিচুয়েশনটা কিছুটা আন্দাজ করতে পারছে। সে বলল, আরে তুমি এত ভয় পাচ্ছ কেন, রিল্যাক্স হও। একথা শুনে অহনার মুহূর্তে ভয় দূর হয়ে রাগ এসে যায়। সে মনে মনে বলছে, বাবা বাবা, প্রথম কথাতেই তুমি, তারপর এবার বলে রিল্যাক্স হও, আমার জায়গা থাকলে বুঝতি রিল্যাক্স কীভাবে হতে হয়, অসহ্য।
অহনার ভাবনার মাঝে ফাহাদ বলল, তুমি কি কিছু ভাবছো? অহনা নিজেকে স্বাভাবিক রেখে বলল, না না তেমন কিছু না। আচ্ছা তুমি তো আমাকে কখনো দেখোনি তাই না? দেখবেই বা কি করে, মাথাটা উঁচু করলে তো। ফাহাদের কথা শুনে অহনার কিছুটা রাগ লাগলো। সে বিরক্তি নিয়ে মাথা তুললো তার সামনের মানুষটাকে দেখার জন্য, কিন্তু ফাহাদকে দেখে তার সব রাগ চলে গেল, কারণ ফাহাদকে দেখতে একদম কিউট ইনোসেন্ট একটা বাচ্চার মতো লাগছে। অহনা তো ফাহাদকে দেখে ক্রাশ খেল, সে ফাহাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। অহনা এইভাবে তাকানো দেখে ফাহাদ মুচকে হেসে দিল। সে বলল, তো মিস অহনা পছন্দ হয়েছে আমাকে? আমার কিন্তু তোমাকে খুব পছন্দ হয়েছে। ফাহাদের এ কথায় অহনা কিছুটা লজ্জা পেল, কিন্তু সে কিছুই বলল না। তো আমি কি ধরে নেব আমাকে তোমার ভালো লেগেছে? কারণ চুপ থাকাটাই সম্মতির লক্ষণ। ফাহাদের একথা শুনে অহনা মুখ ফিরিয়ে একটা হাসি দিল। আচ্ছা আমাদের এখন যাওয়া উচিত, নাকি কিছু জানবে আমার ব্যাপারে? না না থাক চলুন নিচে যাই। এরপর তারা দুজনে ছাদের থেকে নিচে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ি দিয়ে নামছে। ফাহাদ হঠাৎই বলে উঠল, এখনও কি তোমার আগের মতো ভয় লাগছে? ফাহাদের এই কথা অহনাকে অনেক ভাবালো, কারণ আজব হলেও সত্য যে ফাহাদের সাথে কিছুটা কথা বলার পর তার একদম ভয় লাগা ভয় গায়েব হয়ে গিয়েছে। এ কী করে সম্ভব? এই মানুষটার মধ্যে কি আলাদা কিছু আছে? ফাহাদ আবারও বলল, কি হলো? আমার জবাবটা তো পেলাম না। অহনার বাবনার জগৎ থেকে ফিরে বলল, না আর আগের মতো ভয় লাগছে না। অহনার এভাবে জবাবে ফাহাদ বেশ খুশি হলো। তাদের নিচে নামা দেখে মৌ তাদের দিকে এগিয়ে এলো। সে অহনাকে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করলো, সব ঠিকঠাক? অহনার চোখের ইশারায় বলল যে সব ঠিক। এটা ভেবে বুঝতে পেরে মৌ এর বেশ শান্তি পেল। অহনা আর ফাহাদের বিয়ের তারিখ ঠিক হলো দুই সপ্তাহ পর। ফাহাদ আর তার পরিবার বিদায় নিয়ে চলে গেল। রাতে মৌ অহনার রুমে এসে বসলো কথা বলার জন্য। তার মনে এই জানার জন্য আকোপাকো করছে যে অহনা বিয়ের তারিখ ঠিক হয়ে যাওয়া নিয়ে কিছু বললো না কেন। অহনা বসে বসে ফোন টিপছে আর মৌকে পর্যবেক্ষণ করছে, কারণ মৌ রুমে আসার পর থেকে চুপ করে আছে, কোনো কথাই বলছে না। কি ব্যাপার দোস্ত, তুই চুপ কেন? মৌ যেন অহনার কথাটা শোনার জন্যই এতক্ষণ বসেছিল। মনে হচ্ছে তার মুখের দিকে থেকে এখন জ্বরের গতিতে কথা বের হবে। আমার থেকে কিছু লুকাবি না বুঝেছিস? আমাকে সব বল যে সাদেক কি এমন কথা হলো যে ফাহাদ ভাইয়ের সাথে বিয়েতে আর তুই মানাই করলি না? কালকে তো খুব কান্না করছিলি বিয়ে করবি না বলে। অহনা কিছুক্ষণ চোখ থেকে ভাব নিয়ে বলল, আমার মন আমার ইচ্ছে। একথা শুনে মৌর রাগ উঠে গেল। সে অহনার মাথায় হালকা চাটি মেরে বলল, আমাকে বলবি না তুই? কথা কি আমার স্টাইলে বের করব নাকি নিজে থেকে বলবি? আচ্ছা রে বলছি। তারপর অহনা মৌকে সব বলে। জানিস মৌ, আমার কেন যেন মনে হচ্ছে ফাহাদ অনেক ভালো। ওনার সাথে থেকে আমি একটু আনকমফোর্টেবল ফিল করিনি। সাথে ওনার সাথে কিছু কথা বলার পরই আমার মনের থেকে ভয় চলে যায়, জানি না কেন। কিন্তু আমার মনে হচ্ছে ওনার থেকে ভালো লাইফ পার্টনার হয়তো পাবো না আমি। আমারও তাই মনে হচ্ছে। তোর ভাইয়ার ফাহাদ আর তার পরিবার অনেক ভালো লেগেছে। এভাবে করে রাত 12টা পর্যন্ত তারা গল্প করে। এর মধ্যে আবার দুজন বিয়ের অনুষ্ঠান বেশ কিছু প্ল্যানিংও করে ফেলে। গল্প শেষে মৌ রুমে এসে দেখে আয়ান ঘুমিয়ে পড়েছে। সে চুপি চুপি গিয়ে আয়ানের পাশে শুয়ে পড়ল, যাতে আয়ান টেন না পায়। সকালে আয়ান তাড়াতাড়ি করে অফিসের জন্য বেরিয়ে পড়ল, কারণ আজকে অফিসে অনেক কাজ। আবার আজকে আয়ানের আব্বুও কাজের থেকে চলে আসবে। রাতে সবাই একসাথে খেতে বসেছে। হঠাৎই দাদি আয়ানের আব্বুর উদ্দেশ্যে বলল, শোন আশরাফ, আমার মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি চিন্তা আম্মা? ভাবছি যে অহনার বিয়ের সাথে আয়নার মৌয়ের বিয়ের অনুষ্ঠানটা করলে কেমন হয়। দাদি এ কথার সবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। আয়নার আব্বু কিছুক্ষণ ভেবে বলল যে, আম্মা আমারও মনে হয় আয়নার মৌয়ের বিয়ের অনুষ্ঠানটা করেই ফেলি, কারণ ওদের বিয়ে যেমন পরিস্থিতিতে হয়েছিল আমাদের অনেক আত্মীয় ওদের ব্যাপারে জানে না। অহনার বিয়েতে যেহেতু সবাই আসবে তাই একেবারে অনুষ্ঠান করে ফেললেই ভালো হবে। একথা শুনে সবাই অনেক খুশি হয়, আর আয়ান তার জন্য খুশির সীমা নেই। তার তো মন বলছিল ধুমধাম করে আবার মৌকে বিয়ে করতে, একদম মন থেকে। মনে মনে সে দাদি আর আব্বুকে হাজারবার ধন্যবাদ দিল। আর অহনারও সেই খুশি লাগছে, কারণ তার অনেক আগের থেকেই একটা সুপ্ত ইচ্ছে ছিল যে তার আর মৌয়ের বিয়ের সব অনুষ্ঠান একই সাথে হবে। আজ যে এভাবে তার ইচ্ছাটা পূরণ হবে সে ভাবতেও পারেনি। মৌয়ের বেশ ভালোই লাগছে, কারণ সব মেয়েদের মতো তার ইচ্ছেও ছিল যে তারও বিয়ের অনুষ্ঠান হবে, বৌভাত হবে, সে অনেক সুন্দর করে সাজবে। কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন ছিল না। এখন অবশ্য সব ঠিক আছে। খাওয়া দাওয়া শেষে মৌ তার রুমে গিয়ে অয়নার রুমে যায়। উদ্দেশ্য একটাই, দুই বান্ধবী মিলে এখন
এই প্ল্যানিং করবে যে হলুদ বিয়ে বৌভাতে কেমন কালারের কেমন ডিজাইনের ড্রেস পরবে। তাদের ইচ্ছা যে দুজন একই ধরনের ড্রেস আপ করবে। এদিকে আয়ান বেচারা রুমে এসে বসে আছে, সে মোয়ের জন্য ওয়েট করছে কারণ অনেক কথা আছে মোয়ের সাথে। সে মনে মনে হানিমুনের প্ল্যানিং পর্যন্ত করে ফেলছে, এখন শুধু মৌকে বলার পালা। কিন্তু মৌ আসার কোনো নামই নেই। ওয়েট করতে করতে সে কখন ঘুমিয়ে পড়েছে তার নিজেও বোঝেনি। সকালের পাখির কিচিরমিচির আওয়াজে আয়নের ঘুম ভাঙে। ঘুম ঘুম চোখে সে পাশে হাত দিয়ে দেখে যে মৌ নেই, থাকবেই বা কী করে। কালকে রাতে অহন আর মৌ গল্প করতে করতে একসাথে ঘুমিয়ে পড়েছে। মৌকে পাশে না পেয়ে আয়নের একটু রাগ হলো বটে, সে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিল। বিকেলে আয়ন অফিস থেকে ফিরে এসে দেখলো মৌ ব্যাগ গুছাচ্ছে। সে এত বেশ অবাক হয়ে যায় কারণ তার জানা মতে এখন কোথাও যাওয়ার কথা না, তাহলে মৌ ব্যাগ কেন গুছাচ্ছে। আয়ন নিজের কৌতূহল নিয়ে মৌকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আমরা কি কোথাও যাচ্ছি? হুম যাচ্ছি তো, কিন্তু আমরা না, শুধু আমি যাচ্ছি। একথা শুনে আয়নের বুকে ধক করে উঠল কারণ মৌকে ছাড়া তার জন্য বেশ কষ্টকর থাকা। কি আবল তাবল বলছিস তুই, কোথায় যাবি একা একা তুই? আমার বাসায় যাব, কিন্তু একা না, ভাইয়া নিতে আসবে। কিন্তু এভাবে হঠাৎ করে তোর বাসায় যেতে হবে কেন? আর কিছুদিন পরেই তো আমাদের বিয়ে, এরপর না হয় একসাথে যাবো না? বিয়ে বলেই তো যাচ্ছি। মানে? মৌ জবাব দিতে যাবে কিন্তু তার আগেই অহন এসে দরজায় নক করে। মৌ তাড়াতাড়ি আয়, মা দাব্বায় চলে এসেছে তোকে নিতে। তুই যা আমি আসছি। আয়নের সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে, এভাবে হঠাৎ করে সব হয়ে যাচ্ছে কেন সে বোঝার টাইমটুকুই পাচ্ছে না। মৌ আয়নকে বলল, আরে তুমি চুপচাপ এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি আমাকে এগিয়ে দিয়ে আসবে? কি হচ্ছে সব মৌ, আমাকে একটু বলো তো, কিছুই তো বুঝতে পারছি না। তুমি ব্যাগটা নিয়ে আসো তো নিচে, সেখানেই সব জানতে পারবে। আয়ন আর কোনো উপায় না পেয়ে মৌয়ের সাথে ব্যাগ নিয়ে নিচে নামে। নিচে নেমে দেখে মাতাবার তার আব্বু কি যেন কথা বলছে। মৌকে নামতে দেখে মাতাব এগিয়ে আসলো, তারপর জড়িয়ে ধরলো। কতদিন পর দেখলাম আমার বোনটাকে দেখে মনটা জড়িয়ে গেল। তাড়াতাড়ি বাসায় চল, আব্বু মৌ ওয়েট করছে তোর জন্য। এইসব দেখে আয়ন চুপ থাকতে পারলো না, সে বলল, এখানে হচ্ছেটা কি, আমাকে কেউ দয়া করে বলবে? আয়নের একথা শুনে অহনা বলে, কি আর হবে, বউ নিজের বাবার বাড়ি যাচ্ছে, সেখান থেকে তুই ওকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে আসবি, একদম সব রীতি মেনে। মূল কথা তোদের শুধু যে বিয়ের অনুষ্ঠানটা হবে তা না, তোদের আবার নতুন করে বিয়ে হবে, এতে আরও বেশি মজা হবে। অহনার এসব কথা শুনে আয়নের তোরাগ মাথায় উঠে গেল, সে বিড়বিড় করে বলছে, মজা না সাজা আমার জন্য। কিছু বললি ভাইয়া? হুম এসব উল্টাপাল্টা আইডিয়াটা কার ছিল? কার আর হবে, আমাদের প্রিয় দাদির। একথা শুনে আয়ন অসহায় দৃষ্টিতে দাদির দিকে তাকালো, আর দাদি তো আয়নকে দেখে মিটমিট করে হেসে যাচ্ছে। শুধু দাদি না, বাকি সবাই আয়নের এই অবস্থা দেখে হেসে যাচ্ছে। কিছুক্ষণ পর মাতাব বলল, মৌ চল তাড়াতাড়ি, আম্মু আমাকে অলরেডি দুবার ফোন দিয়েছে এ জানার জন্য যে আমরা বের হয়েছি নাকি। মৌ আয়নের থেকে দৃষ্টি ফিরিয়ে বলল, চলো ভাইয়া। এরপর মাতাব মৌয়ের ব্যাগটা নিয়ে হাঁটা ধরলো, পিছে পিছে মৌ আসছে। তারও বেশ খারাপ লাগছে আয়নকে ছেড়ে যেতে, কিন্তু সবার জোর জবরদস্তিতে তাকে যেতেই হলো। সবাই দরজার কাছে এসে মৌকে বিদায় দিচ্ছে। আয়নের তো মনে হচ্ছে কেউ তার কলিজাটাকে তার থেকে আলাদা করে দিচ্ছে। আয়নের অবস্থা দেখে অহনা দাদির উদ্দেশ্যে জোরে জোরে বলল, দাদি গো দাদি, তুমি কিভাবে পারলে দুইটা কিউট সুইট লাভবার্ডসকে আলাদা করতে? এদের দুজনকে দেখে তো আমার একটা গান মনে আসছে, পরদেশি পরদেশি জানা নেহি মুঝে চোরকে। গানটা বলে অহনা সহ বাকি সবাই হেসে ওঠে, শুধু আয়ন বাদে সে রাগি দৃষ্টিতে অহনের দিকে তাকায়। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। সবসময় ফারুস রাইয়ের সাথে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।